তীব্র গরমে চাঁপা নবাবগঞ্জে ঝরে যেতে শুরু করেছে আম বৈরি আবহাওয়ায় এবছর আমের মুকুল এসেছেও কম এরপরেও গুটি আম ঝরে যাওয়ায় বিপাকে কৃষকরা এ অবস্থায় আম গাছের অতিরিক্ত পরিচর্যা ও যত্ন নেয়ার পরামর্শ কৃষি গবেষকদের ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আম এবছর প্রতিকূল আবহাওয়া আর অফিয়ার অর্থাৎ কম ফলনের বছর হওয়ায় আমের মুকুল আসে কম তার ওপর খরাতে গুটি আম ঝরে যাওয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাগান চাষিরা বলছেন খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করছেন তারা এতে আমের উৎপাদন খরচ বাড়ছে খুব ময়লা ছিল মানে মুকুল আসছিল তো এবার গরমের কারণে সেরকম মুকুল থাকেনি অনেক তাপমাত্রা রৌদ্রে দেখা যাচ্ছে যে ঝরছে কোনটা বড় হয়েছে আর বেশ হয়েছে একটু পানি হলে একটু ভালো হইতো কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে এরপরে যে গাছে যে দানা আছে আমের গুটিগুলো আছে সেগুলো ঝরে পড়ছে অনেকে সেচ দিতে পারছে না পানির লেয়ার পাওয়া যাচ্ছে না আঞ্চলিক গবেষণা কেন্দ্র বলছে টানা তাপ প্রবাহের মতো দুর্যোগে কৃষকদের খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে এই ক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ তাদের পানি স্প্রে করার সময় যদি প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করা যায় তাহলে মানে গাছ কিন্তু তার যে খাদ্যের যে ঘাটতি সেটা পূরণ হবে এবং ফল রোধ হয়ে যাবে কাজে জরুরিভাবে পরামর্শ হলো এখনই গাছের গোড়ায় সেচ দিতে হবে কৃষি বিভাগ জানিয়েছে চাপাই নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার চার হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন আম তবে বিরুপাভর কারণে লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ